আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোভিড উনি শিক্ষাবর্ষে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণী ব্যবসায় উদ্যোগ বইটির ব্যবসায়ের সামাজিক দায়িত্ব ও মৌলিক অনুযোগ দায়িত্ববোধের পাঠটা নিয়ে আলোচনা করবো। এই অধ্যায়টি হচ্ছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। আজকে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতাগুলো কী কী এবং দায়বদ্ধতাগুলো কাকে বলে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা শুধু সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা হচ্ছে মুনাফা অর্জনের পাশাপাশি, মুনাফা তো অর্জন ব্যবসার মুখ্য উদ্দেশ্য, মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু কল্যাণময় ও মঙ্গলময় কাজ করাকেই বোঝায়। প্রাচীনকাল থেকে ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জনকে ঘিরে পরিচালিত হয়ে আসছে, কিন্তু বর্তমান এই ধারণার পরিবর্তন এসেছে। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজকে ঘিরে এর কার্যক্রম। সমাজে বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের ভোগ পণ্য, অন্যান্য পণ্য বা সেবার চাহিদা নিরূপণ করা, তা প্রস্তুত বা সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দেওয়া এই ব্যবসার প্রধান উদ্দেশ্য বা ব্যবসার প্রধান কাজ। তবে এই সুন্দর জীবনযাপনে আরও কিছু চাহিদা থাকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ইত্যাদি। ব্যয়বহুল বিদায় জনগণের নাগালের বাইরে এসব কাজ সাধারণত সরকারের দায়িত্ব বলেই গণ্য করা হয়। সাম্প্রতিককালে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান জনহিতকরণ কাজ, যেমন হাসপাতাল প্রতিষ্ঠান, স্কুল স্থাপন, দরিদ্র শিক্ষার্থী বৃত্তি প্রদান ইত্যাদি বিভিন্ন ধরনের কাজে এগিয়ে এসেছে। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান এবং জনগণের সম্মতির উপর এর দায়িত্ব ও মুনাফাও নির্ভরশীল। তাই প্রকৃতপক্ষে একজন ব্যবসায়ী সমাজের একজন সৃজনশীল এবং সচেতন নাগরিকও। যে কোনো ব্যবসায়ী একজন সৃজনশীল, চিন্তাশীল ও কর্মক্ষম ব্যক্তি। তাই ব্যবসার সামাজিক দায়বদ্ধতা বলতে আমরা বুঝতে পারি ব্যবসার মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণকর কাজগুলো হচ্ছেই ব্যবসার সামাজিক দায়বদ্ধতা। তো এই ব্যবসার সামাজিক দায়বদ্ধতাগুলো হচ্ছে চার ধরনের, যেগুলো সরাসরি ব্যবসার সাথেই সম্পর্কিত। তো প্রথমত হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, তারপরে সমাজের প্রতি দায়বদ্ধতা, তিন নম্বর হচ্ছে ক্রেতার প্রতি দায়বদ্ধতা, চার নম্বর কর্মচারীর প্রতি দায়বদ্ধতা। তাহলে প্রথমে আমরা জানব রাষ্ট্রের প্রতি ব্যবসা সামাজিক কী কী দায়বদ্ধতা। জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসা পরিচালিত হোক, এটাই রাষ্ট্রের লক্ষ্য। ব্যবসা স্থাপন ও অগ্রগতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে জনগণের চাহিদা মেটানো, অর্থাৎ পণ্য বা সেবা প্রদানের পাশাপাশি নিয়মিত কর প্রদান করা সরকার হলে সরকার খুশি হবে। আর ব্যবসার এগুলোই হচ্ছে কি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন। তাছাড়া আরও বিভিন্ন দায়িত্বগুলো হচ্ছে সরকারের নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা, সরকারের নিয়ম নীতি যথাযথভাবে পালন করা, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। এগুলো রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। এখন শুনবো সমাজের প্রতি দায়বদ্ধতা। সমাজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে ব্যবসার উন্নতি ও সমৃদ্ধি ঘটে। তবে ব্যবসাকে ও সমাজের প্রতি বিভিন্ন ধরনের দায়বদ্ধতা থাকতে হয়। দায়বদ্ধতা পালন করতে সেগুলো হচ্ছে সমাজের প্রয়োজন মাফিক মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা করা, জাতীয় দুর্যোগ জনগণের পাশে দাঁড়ানো, পরিবেশ দূষণ থেকে এলাকা রক্ষা করা, পণ্যের মূল্যদারি না করা। এগুলো হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা। এখন যাব ক্রেতা বা ভোক্তার প্রতি দায়বদ্ধতা। ক্রেতা ও ভোক্তার আস্থা ও সহযোগিতার উপর ব্যবসার সফলতাই নির্ভর করে। একজন ক্রেতা বা ভোক্তা তার পণ্যটির উপর যদি আস্থা ও সহযোগিতা না থাকে, তাহলে সেই ব্যবসাটির কখনোই সফলতা এগিয়ে আসবে না। ভোক্তা বা ক্রেতা যখনই একটি ব্যবসা বা একটা পণ্যের উপর আস্থা ও সহনশীলতা মানে আসবে, তখন সে পণ্যটি কী সফলতা নির্ভর করে। তাই ব্যবসায়ীকে বিভিন্ন ক্রেতা ও ভোক্তার প্রতি বিভিন্ন দায়িত্ব থাকে, যেমন পণ্যের বাজার স্থিতিশীলতা রাখা, মানসম্মত পণ্য সরবরাহ করা, পণ্য সামগ্রী প্রাপ্তি সহজতর করা
পণ্য ও বাজারজাত সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা। এখন তারপরে হচ্ছে কর্মচারী শ্রমিক, মানে একটা প্রতিষ্ঠানে, ব্যবসায় প্রতিষ্ঠানে যে সমস্ত শ্রমিক বা কর্মচারী থাকে তাদের প্রতিও ব্যবসায়ী বিভিন্ন ধরনের সামাজিক দায়বদ্ধতা থাকে। শ্রমিক ও কর্মচারীর অবহেলিত প্রতিষ্ঠার ফলে ব্যবসার মুনাফা অর্জিত হয়, তাই তাদের স্বার্থকে অবহেলা করে ব্যবসা পরিচালনা করা যায় না। ব্যবসায় উন্নতির সাথে তাদের বেতন ভাতা বৃদ্ধি ও বোনাস প্রদান করা এবং তাদের অবস্থার উন্নতির চেষ্টা করাই উচিত। একজন ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের প্রতি নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয়, সেগুলো হচ্ছে যে সমস্ত দায়িত্বগুলো পালন করতে হয় সেগুলো উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা দান, চাকরি নিরাপত্তা বিধান করা, কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, প্রশিক্ষণ ও পদোন্নতি ব্যবস্থা করা, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা। তো এইভাবে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে ব্যবসায় বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা পালন করে থাকেন। তো আজকে আমরা জানলাম ব্যবসার সামাজিক দায়বদ্ধতা কী এবং ব্যবসার সামাজিক দায়বদ্ধতাগুলো কী কী, কোন কিসের সাথে ব্যবসার সামাজিক দায়বদ্ধতাগুলো সম্পর্কিত। প্রথম হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি, তারপর দ্বিতীয়ত সমাজের প্রতি দায়বদ্ধতা, তৃতীয়ত ক্রেতা বা ভোক্তার প্রতি দায়বদ্ধতা, চতুর্থ হচ্ছে কর্মচারীর প্রতি দায়বদ্ধতা। তো আজকের ক্লাসে আমরা জানলাম ব্যবসার সামাজিক দায়িত্ববোধতা এবং দায়বদ্ধতাগুলোর সাথে কী কী সম্পর্ক জড়িত। তো পরবর্তী ক্লাসে আমি অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।